আজকে বিকাশ লাঞ্চ নিয়ে যায়নি, বললো যে বাড়িতে এসে খাবে, তো আমি ওর জন্য ওয়েট করছিলাম। এখন হঠাৎ করে বলছে যে একদম ওর টাইম হবে না, একটা মিটিং শেষ হলো আরেকটা স্টার্ট হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি কি বলবো যে বাইরে থেকে কিছু খাবে, বাইরে থেকে কিছু খায় না, ওরকম খুব দরকার না হলে, বিকজ শর্মা হয়তো খেয়ে নিলেও ঠিক আছে, অতটা হেলদি মানে কি বলবো, অতটা আনহেলদি হয় না, অয়েলি ওয়েলিও থাকে না, বাট কথাটা হচ্ছে ওর টাইমই হবে না। তারপর হঠাৎ করে আবার ফোন করো সেকেন্ড টাইম, বলছে যে একদম মানে মেপে মেপে টাইম আছে, আমি গিয়ে খেয়ে চলে আসবো, না জানি তুমিও খাবে না, সেটা কোনো ব্যাপার না, বাট ওর লাঞ্চ নিয়ে গেলে আমার চিন্তা হতো না। তো ওই জন্য তাড়াহুড়ো করে জাস্ট করে নিচ্ছি, মানে সবই আমার রেডি আছে, বিকজ আমি ভেবেছিলাম ও আসবে, জাস্ট সব কিছু জাস্ট প্লেটে করে নেবো, আসে খাবে, একদম টাইম নেই যে খেয়ে 10 মিনিট বসবে, খেয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে। এখানে প্রচুর মানে গরম হয়ে গেছে টেম্পারেচার, এখন প্রেজেন্টলি 32, আজকে হাইয়েস্ট আছে 34, আর কলকাতাতে প্রচণ্ড গরম, আমি ঘর পাশে লাগি লিটারালি, ওখানে মানুষরা হাঁপাচ্ছে, এখানেও এরকমই অবস্থা। এখানে যতটা এবার গরম হবে, কলকাতাতে এতটা গরম তো হয় না, বিকজ ইটস গালফ, মানে এখানে জাস্ট স্টার্ট 34টা তুমি মানে বলতে পারো, এটা জাস্ট স্টার্টেড, এখনও গরম সেটা পড়েনি, এটা জাস্ট এখানে স্টার্ট হয়েছে। আর কলকাতায় তো জানোই, কলকাতায় একটা জিনিস হয় হিউমিডিটি, এখানে বলছে এখানে হিউমিডিটি হয়, কাতারে আমি এখন হিউমিডিটি ফিল করিনি, বাট এখানে বলছে নাকি খুব বেশি হিউমিডিটি হয়, আমি এখন ফিল করিনি তো। আর এখানে যখন রমাদান স্টার্ট হয়ে গেছে, এখানে একটু অন্যরকম জিনিসগুলো চলছে, সবাইকে রমাদান করিম যারা সেলিব্রেট করছো। 2:45 বাজে এখন এখানে, সো এই জাস্ট খেয়ে উঠলাম, ও আসলো, দুজনে মিলে খেলাম। তোমার জন্য একটা জিনিস আছে। কি বলবো না, দেখো তুমি। আচ্ছা বাবা কি জিনিস নিয়ে এসেছে জানি না, দারুণ দেখছি, আচ্ছা গরম লাগছে, হ্যাঁ টেম্পারেচার ঠিক আছে। ও আচ্ছা, ও মেকআপ অর্গানাইজার রাইট, কসমেটিক্স অর্গানাইজার, এটা আছে বড় বড় জিনিস রাখার জন্য, কিছু থাকলে তুমি। ড্রেসিং টেবিলটা একদম মেস হয়ে আছে, এত জিনিসে ভর্তি হয়ে গেছে, সত্যি রাখা মানে না অর্গানাইজ করে রাখলে খুব মেস হয়ে যায়। এটা কি আরেকটা কিছু দেখো, আচ্ছা এটা হ্যাঁ তোমার আছে, খুলবে না কেন, আচ্ছা এটা ছোটটা না, এটাতে হ্যাঁ লিপস্টিক বা নেল পলিশ, নেল পলিশ এত আছে এটা তো আড়ে না, বাট হ্যাঁ এগুলো দরকার ছিল, আমার স্টেশন জন্য অবস্থা খুব খারাপ, এবার একটু সুন্দর লাগবে, জিনিসপত্র ভরে গেছে, হ্যাঁ অ্যাকচুয়ালি ভরে গেছিল অনেক, তো এই দুটো নিয়ে এসেছি, যে গিফট গুলো পেয়েছিলাম ওগুলো এখনো রাখার জায়গা হয়নি আলমারিতে, বার্থডে গিফট গুলো হ্যাঁ ভালো। অনেকদিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করলাম, মেকআপটা হচ্ছে এরকম, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পুরো মেকআপটা দেখতে পাবে আমি আমার ইনস্টাতে দেব, প্লাস ডিটেলে আমি দেব আমার জেনিচার্ম চ্যানেলে, যেখানে আমি ডিফারেন্ট ক্যাটাগরি ভিডিও দিতে থাকি, সামথিং এন্টারটেনমেন্ট, ফানি, চ্যালেঞ্জ, মেকআপ, আমার হেয়ার, এইসব ব্যাপারে। মেকআপ ভিডিও করতে গেলে যেটা সবচেয়ে বড় হয়, মেকআপ তো করতেই হয়, মেকআপ করতে টাইম লাগে, প্লাস তোমাদের রুমটা দেখাই, এই যে রুমটা একবার দেখো, ঠিক আছে এই যে তোমার রুমটা দেখলে, রুমে অর্ধেক গোছানো হয়ে গেছে, বাকি অর্ধেকটা আছে গোছাতে হবে, বিকজ আমরা এখন লাঞ্চ করলাম, বিকাশ এসে লাঞ্চ করতে আমরা দুজনে একসাথে করলাম, বাকি এগুলো ছিল একটু আর তো গুছাতে পেরেছি, বলতে পারো অর্ধেক গুছিয়ে দিয়েছি আর অর্ধেকটা আছে। এডিটিং তো আছেই, এডিটিং করতেও বেশ ভালো, অনেকটাই টাইম লেগে যায় মেকআপ আর ব্লগ সব কিছু মিলিয়ে, তো অনেকদিন পর করলাম, ভালো লাগলো, আর এই মেকআপটা আই জাস্ট লাভ, টু বি অনেস্ট, আমি যেরকম চেয়েছিলাম মানে তার চেয়ে বেশি করেছি, আই রিয়েলি মিন ইট, বিকজ আমি ভাবিনি আমি এতটা করতে পারবো, বাট তোমরা কখনো দেখো না আমাকে এরকম ধরনের মেকআপ লুক আমি কখনো ক্রিয়েট করেছি, ফরগেট অ্যাবাউট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, মানে ক্যামেরার বাইরেও আমি কখনো করিনি এরকম মেকআপ, সো আই রিয়েলি লাভড ইট, যে আমি যেরকম চেয়েছিলাম তার চেয়ে অনেক ভালো করেছি সেই জন্যে। আর তলা থেকে ডাক দিয়েছি আমি, উপরে তাকাও, ফোন করছিলাম, ফোন ধরছো না, এখান থেকে আট তলা থেকে ডেকেছি আর দেখছি আমাকে, কি হ্যাঁ দেখো হোয়াটসঅ্যাপে, তার মানে আমি ভাবিনি শুনতে পারবে আটতলা থেকে,
আমি হঠাৎ করে এইদিকে এসেছি সামনের দিকে, তো দেখছি অলরেডি একটা পার্কিং মানে করলো, মানে দরজাটা খুলবে ওখানে। আমি ফোন করছি, ধরলে শুনতে পাচ্ছেন, অফকোর্স সেটাই হবে। আমি একতলা থেকে, দেখো মা এইট ফ্লোর থাকি, এইট ফ্লোর থেকে আমি চিলি চিপি বাবা একবারে শুনে নিয়েছি। আমি ভাবিনি, বিকজ এখানে না প্রচণ্ড আওয়াজ থাকে মেন রোডে, তো মানে প্রচণ্ড আওয়াজ। তুমি যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারে বুঝতে পারবে। আমি এক্সপেক্ট করিনিও শুনে নেবে। চা বসেছি, আমি না সৈদিকে একটু গেছিলাম। এই তুই কি করে শুনে নিলে গো, সত্যি শুনেছিলে? তোমার গলা এখান থেকে কলকাতা শুনে নেবে। আরে তোমার কল করছে ধরনি, আর আমি ভাবিনি শুনতে পারবে, বিকজ অবিয়াসলি ব্যালকনি থেকে এদিকে আসলাম, দেখলাম মানে বুঝতে পারলাম। আমি দেখেছিলাম একটা সাইডেরটা আছে, বাট আমি পিছে দেখিনি। আচ্ছা, পিছে এসে দেখছি আবার সেম প্রবলেম, সামনে সামনে গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে আর পিছনে পার্কিং খালি। তা আমি কি ঝগড়া করতে যাব এখানে অত সময়ও? হ্যাঁ, তো আমি আবার ওই দিক থেকে ঘুরে রোড থেকে এসে এখানে পার্ক, আমাকে ওখানে যাবে কল করতে পারতে। আরে আমি এখানে সত্যি ব্যালকনিতে থাকলে কিন্তু এমনি শোনা যায় না, ঘর থেকে কেউ ডাকলে এত গাড়ির আওয়াজ, আমি বুঝতে পারি না শুনবে। কেন শুনবো না? তোমার গলা এইখানে কি অন্য আসমানের পারে থাকলে আমি শুনে নেব। আমি উপরে গেলে বলবো, বেবি উপরে আসো, এটাই হয় প্রেম। ওয়াক করতে বেরোলাম, একটু সন্ধ্যাবেলা তো হয়ে গেছে, এখানে লাইট কম, এখানে ঠিক আছে, লাইটটা লাগাতে হবে। তো এখানে যা যা খাবো এবং বলেছিলাম মনে হয় সব কিছু আমাদের নিজেদের এক্সপেন্স দিয়েই করতে হয়, মানে ল্যান্ডলর্ড কিছু করে দেবে না, সে যত ছোট থেকে বড় সব কিছু, ইলেকট্রিকের কাজও করাতে হয়েছে আমাদের নিজেদের। বাল্ব তো ঠিক আছে, বাল্ব তো মানে দুদিন পর পর তো কিছু না কিছু খারাপ হয়ে থাকে, বিকজ এখানে প্রচুর মানে টিউবলাইট বলে এখানে ওরকম বাল্ব আছে, ওটা খারাপ হতেই থাকে, করা হয়েছে মানে বাল্ব শুধু গিয়ে দেখাবো বাড়িতে কতগুলো আছে। বাট মেইন কথা যে ইলেকট্রিক অনেক খরচা হয়, এবার সেগুলো সবই আমাদেরকে করতে হয়। করে আসলাম, এবার আমি একটু মেকআপ রিমুভ করবো। আমি বললাম অনেকদিন পর মেকআপ করেছি, এইভাবে একটু যাই, বেশ ভালো লাগলো। দু ওয়াক করতে গেছিলাম, মেকআপ তো করে যায় না, বাট মেকআপ যেহেতু করেছিলাম আজকে কন্টেন্টের জন্য, আমি ইনস্টাগ্রামের জন্য প্লাস আমার জেনিচার্ম চ্যানেলের জন্য হিন্দির জন্যে, তো পারলে দেখো যদি ভালো লাগে প্লিজ জানিও। আচ্ছা বাই দি ওয়ে, আমি তোমাদের বলছিলাম যে বিকাশের প্রমোশনের জন্যে প্ল্যানিংটা করছিলাম যেটা ওকে সারপ্রাইজ দেবো, তো আই থিঙ্ক এটা আজকালের মধ্যেই করতে পারবো, বিকজ গাড়িটা থাকবে এখন, তো আমার মানে 100% আমি প্ল্যানিং করে রেখেছি আজকালের মধ্যে আমি ওটা করবো। তো জাস্ট একটু প্ল্যান আছে যে ওকে আমি একটু পাঠাবো, কিছু কেনাকাটা করার আছে, ইচ্ছা করে আমি ওকে অফিস থেকে আসার সময় বলে নেওয়া ওখান থেকে নিয়ে চলে আসতো। তো আমি একদম এক্সাইটেড, প্লাস আমি ভাবছি যেন সব কিছু ঠিকঠাক করে হয়ে যায়, সেটা হলো মেন কথা। তো সব কিছু এগুলো করবো, অবভিয়াসলি আমি শুট তো করবো, বাট জাস্ট ওই জিনিসটার জন্য আমি ওয়েট করছি, ওকে আমি পাঠাবো, তারপরে আমি নিজের তোমায় দেখাবো। তো এই সামনে চেষ্টা করছি, আমাদের রমাদান চলছে, সেটাও একটা ব্যাপার। এক্সাইটেড তো আছি ফাইনালি যে আমি প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে পারবো, তার সাথে গরম পড়ে গেছে সেটা আরেকটা জিনিস, সেটা আমার মাথায় রাখতে হবে। তোমাদের আমি দেখাবো এবার অ্যাকচুয়ালি সামার গালফে কীরকম হয়, গালফে কিন্তু ইজি হয় না, প্রচণ্ড টাফ হয় যারা জব করে, যারা ইভেন বাইরে থাকে, ইভেন ইউ হ্যাভ এসি 24/7, মানে আমার সেন্ট্রালাইজড এসি যেরকম এখানে, সবই মানে আমার ওয়াশরুম থেকে শুরু করে কিচেন থেকে বেডরুম হলো সব জায়গাতেই এসি, পুরো বিল্ডিংয়েই এসি বলতে পারো। বিয়ের থেকে গরমটা কিন্তু একদমই আলাদা হয় গালফে। গিয়ে দুজনে শাওয়ার নিয়ে আসলাম, এবার ডিনার করবো। রাত বেশ খুব বেশি রাত না হলেও বেশ ভালোই রাত হয়েছে, অনেকটা হেঁটে এসেছি, সেটা খুব ভালো একটা ফিলিং হচ্ছে, বিকজ বেশি এখানে আহাটা হয় না, আর ওয়েদার যখন ডাস্টি হয়ে যখন স্যান্সটা তখন একদমই হয় না, তো ভালো ওয়েদার ছিল, বেশ ওয়াক টক করে আসলাম, বেশ বডিটা না হালকা লাগছে। ডিনার করবো, আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর প্লিজ জেনি চামটাও চেক করো, ইনস্টাতে ফলো করো, আমার আর বিকাশের পোস্ট দিতে থাকি রিলসও তার সাথে সাথে, আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ, বাই বাই, গুড নাইট।